প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে। গত ক্লাসে আমরা অষ্টম অধ্যায়ের দুর্যোগের ধারণা ও ধরন সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা একই অধ্যায়ে বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলার করণীয় সম্পর্কে পড়বো। তাহলে আজকে ক্লাসটি আমরা শুরু করছি। তাহলে আসো, আমরা পড়তেছি যে দুর্যোগ মোকাবেলায় করণীয়। আমরা আগেই জেনেছিলাম যে ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ একটা দুর্যোগ প্রবণ অঞ্চল। বাংলাদেশ কোন ধরনের অঞ্চল? দুর্যোগ প্রবণ অঞ্চল। এদেশের মানুষ যুগ যুগ ধরে দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। প্রাকৃতিক দুর্যোগকে বেশিরভাগ ক্ষেত্রে রোধ করা যায় না, তবে উপযুক্ত পূর্ব প্রস্তুতি ও কর্ম পরিকল্পনা গ্রহণ করে এসব দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবেলায় করণীয়। দুর্যোগ পূর্ব, এটা স্তর তিনটি। একটি দুর্যোগ পূর্ব করণীয়, দুর্যোগকালীন করণীয় এবং দুর্যোগ পরবর্তী করণীয়। তাইলে আমরা এখন পড়তেছি দুর্যোগ পূর্ব করণীয়। 1 নম্বর, যথাসম্ভব উঁচু জায়গায় বসতভিটা, গোয়ালঘর ও হাঁস মুরগির ঘর তৈরি করতে হবে। 2 নম্বর, নদী তীরবর্তী এলাকায় বেড়িবাঁধের ভিতরে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলে বেষ্টনীর ভিতরে বসতভিটা তৈরি করতে হবে। 3 নম্বর, বাড়ির আশেপাশে বাঁশঝাড়, কলাগাছ, ঢোলকলমি, ধনচা ইত্যাদি গাছ লাগাতে হবে। ঢোলকলমি বলতে বুঝো যেগুলি দিয়ে বেড়া বা ফ্যান্স বলে ইংরেজি শব্দ ফ্যান্স, এগুলি বেড়া দেওয়া হয়, এগুলিকে বলা হয় ঢোলকলমি। ধনচা ইত্যাদি গাছ লাগাতে হবে। এসব গাছ বন্যার স্রোত অনেকটা প্রতিরোধ করতে পারে। 4 নম্বর, ঘরের ভিতরে উঁচু মাচা বা পাটাতন তৈরি করে তার উপর খাদ্যশস্য, বীজ ইত্যাদি সংরক্ষণ করতে হবে, যাতে করে পানি ঢুকলেও এসবগুলো নষ্ট না হয়। 5 নম্বর, প্রতিটি পরিবারে দা, খুন্তি, কুড়াল, কোদাল, ঝুড়ি, নাইলনের দড়ি, বাঁশের চাটাই, টিনের ভাঙ্গা টুকরা, আলগা চুলা, রেডিও, টর্চ লাইট ও ব্যাটারি জোগাড় করে রাখতে হবে। তাহলে 6 নম্বর, পুকুরের পাড় উঁচু করতে হবে এবং টিউবওয়েল ও ল্যাট্রিন যতটা সম্ভব উঁচু স্থানে বসাতে হবে। প্রয়োজনে অতিরিক্ত পাইপ লাগিয়ে টিউবওয়েলের মুখ উঁচু করতে হবে। 7 নম্বর, শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি, খই, গুড় এবং প্রয়োজনীয় ওষুধপত্র, বিশেষ করে খাবার স্যালাইন ঘরে মজুত রাখতে হবে। দুর্যোগকালীন সময়ের জন্য কিছু পরিমাণ গোখাদ্য ও সংরক্ষণ করতে বলে। গোখাদ্য মানে কি? গরুর খাবার। 8 নম্বর, পরিবারের প্রতিটি সদস্যকে সাঁতার শেখার ব্যাপারে উৎসাহী করতে হবে। 9, বন্যা বা ঝড় জলোচ্ছ্বাসের মৌসুমের আগে বসতভিটে মেরামত, বিশেষ করে খুঁটি মজবুত করতে হবে। 10, নিকটবর্তী আশ্রয়কেন্দ্রের খোঁজ রাখতে হবে। 11, সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে হবে। 12 নম্বর, সতর্ক সংকেত ও তার ব্যাখ্যা সম্পর্কে জানতে হবে। 13, এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। 14, এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ, রাস্তাঘাট, সেতু, কালভার্ট ইত্যাদি মেরামতের জন্য সামাজিকভাবে উদ্যোগী হতে হবে। 15, এলাকার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সামাজিক কমিটি স্বেচ্ছাসেবকদের নিয়মিত সভা করে দুর্যোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করতে হবে। তাহলে আমরা দুর্যোগ মোকাবেলার করণীয় একটা স্তর গেল পূর্ব করণীয়, এখন আসছে দুর্যোগকালীন করণীয়, মানে আমরা কী করবো দুর্যোগ চলাকালীন। 1 নম্বর, বন্যা শুরু হলে নিয়মিতভাবে পানি বাড়া কমা পর্যবেক্ষণ কিংবা এ সম্পর্কে খোঁজখবর রাখতে হবে। যেটা পেপার পত্রিকায় বা টিভিতে বুলেটিন দেয় ওই সম্পর্কে ওইদিকে মনোযোগ থাকতে হবে। 2 নম্বর, বন্যার সময় প্রয়োজনীয় জিনিসপত্র পলিথিন বা পানিরোধক প্যাকেটে মুড়ে ঘরের চালের নিচে পাটাতনে রাখার ব্যবস্থা করতে হবে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে খাবার পানি কলসিতে ভরে ভালো করে ঢেকে পলিথিন দিয়ে বেঁধে এবং সে সাথে কিছু শুকনো খাবার যেমন চিড়ামুড়ি, গুড় একটি পাত্রে ভরে ভালো করে পলিথিন বা প্লাস্টিক ব্যাগে মুড়ে মাটির নিচে পুঁতে রাখতে হবে। এটা হলো সংরক্ষণ। মাটির নিচে পুঁতে রাখা মানে কি? পানিতে যেন নষ্ট না হয়। 3 নম্বর, গবাদি পশু ও হাঁস মুরগিগুলোকে উঁচু স্থানে সরিয়ে রাখতে হবে। 4 নম্বর, বন্যায় বাড়িঘর ডুবে গেলে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হবে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষেত্রে 1, 2, 3 ও 4 নং সতর্ক সংকেত পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যাবার প্রয়োজন নেই। তবে 5 নং বিপদ সংকেত শোনার পর শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী মেয়েদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে এবং মহাবিপদ সংকেত শোনার পর সবাইকে অবশ্যই আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে গিয়ে আশ্রয় নিতে হবে। যেমন 5 নং বিপদ সংকেত শোনার পর, এখানে একটা জ্ঞানমূলক প্রশ্ন, যে কত নং সংকেত বিপদ সংকেত শোনার পর আমরা আশ্রয়কেন্দ্রে যেতে হবে? 5 নম্বর, বিপদ সংকেত শোনার পর। আশ্রয়কেন্দ্র না থাকলে কাছাকাছি পাকা উঁচু ও বহুতল বাড়ি, স্কুল, কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠানে আশ্রয় নিতে হবে।
না পাঁচ নাম্বার দুর্যোগে বিশুদ্ধ বা নিরাপদ পানি পান করতে হবে। যে টিউবওয়েলের মুখ পানিতে ডুবেনি এমন টিউবওয়েলের পানি পানের জন্য নিরাপদ। প্রয়োজনে পানি ভালোভাবে ফুটিয়ে কিংবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকারি ব্যবহার করে পান করতে হবে। ছয় নাম্বার, যে কোনো দুর্যোগের সময় ছোট শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে। অসুস্থ প্রতিবন্ধী গর্ভবতী নারী ও বৃদ্ধদের প্রতি অধিক যত্নশীল হতে হবে। সাত, বন্যাকালীন সময় যাতায়াতের জন্য নৌকা না থাকলে কলা গাছের ভেলা তৈরি করে নিতে হবে, কলা গাছের ভেলা। আট নম্বর, পরিবারের সকল সদস্যকে বিভিন্ন সংক্রামক রোগের টিকা নেওয়ার ব্যবস্থা করতে হবে। নয়, আশ্রয়কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিকভাবে উদ্যোগী হতে হবে। দশ, আশ্রয়কেন্দ্রের ল্যাট্রিন ও পয় নিষ্কাশন ব্যবস্থা যাতে যথাযথ থাকে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। এগারো, নিজের সুযোগ সুবিধাকে বড় করে না দেখে সবার প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করতে হবে। এরপর দুইটা স্তর গেল দুর্যোগ পরবর্তী স্তর, পরবর্তী করণীয় কি। এক নম্বরে দেখো, বন্যার পানি নেমে গেলে বা ঝড় পুরোপুরি থেমে গেলে আশ্রয়কেন্দ্রে ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে হবে। দুই, ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে ঝড় থেমে যাবার পরপরই আশ্রয়কেন্দ্রে ছেড়ে যেতে নেই, কারণ একবার ঝড় থেমে আবার কিছুক্ষণ পর উল্টো দিক থেকে তীব্র বেগে ঝড় প্রবাহিত হয়ে আঘাত হানতে পারে। দেখা গেছে উল্টো দিকের ঝড়ে জলোচ্ছ্বাসের পানি তীরে সব কিছু সমুদ্রের বুকে টেনে নেয়। তাহলে আমাদের কী করতে হবে, একবার ঝড় থেমে গেলেও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে আরেকবার সেই ঝড়ের কবলে আমরা না পড়ি। তিন নম্বর, ঘর বাড়ি পরিষ্কার ও মেরামত করে বাসযোগ্য করে তুলতে হবে। এজন্য প্রয়োজনে ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। চার নম্বর, দুর্যোগে কেউ আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা নিতে হবে। আঘাত গুরুতর হলে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিতে হবে এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পাঁচ, কোনো ব্যক্তি মারা গেলে লাশ উদ্ধার করে দ্রুত সম্ভব তা সমাহিত করার ব্যবস্থা করতে হবে। মৃত পশু পাখিও মাটিতে পুঁতে ফেলতে হবে। ছয়, বাইরে থেকে ত্রাণ ও চিকিৎসক দল এলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে সাহায্য পায় সে ব্যাপারে সহযোগিতা করতে হবে। সাত নম্বর, দুর্যোগ পরবর্তী সময়ের পরিস্থিতি মোকাবেলায় সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাইলে এরপর আমরা তিনটা স্তর পড়লাম। দেখো আর একটা আছে নদী ভাঙ্গন মোকাবেলায়। নদী ভাঙ্গনও কিন্তু একটু কি দুর্যোগ। এই দুর্যোগের মোকাবেলা আমরা কীভাবে করব। কোথাও নদী ভাঙ্গনের আশঙ্কা দেখা দিলে প্রথমে জীবন ও সম্পদ রক্ষার প্রস্তুতি নিতে হবে। কোথায় আশ্রয় নেওয়া যায় তা আগে থেকে আমরা কী করতে হবে ঠিক করে রাখতে হবে। তাছাড়া সময় থাকতে শিশু বৃদ্ধ গর্ভবতী নারী প্রসূতি ও প্রতিবন্ধীদের নিরাপদ আশ্রয় বা আত্মীয়ের বাড়ি পাঠাতে হবে। বাড়ির হাঁস মুরগি গরু ছাগল নিরাপদ স্থানে সরিয়ে রাখতে হবে আর ঘরের মূল্যবান সামগ্রী ও দলিলপত্র আগে থেকে নিরাপদ স্থানে সরাতে হবে। নদী ভাঙ্গনের আশঙ্কা থাকলে বা দেখা দিলে প্রয়োজনে বাড়ির গাছপালা শাকসবজি বিক্রি করে দিতে হবে। আগে থেকেই গোয়ালঘর ও রান্নাঘর বা নিরাপদ স্থানে সরাতে হবে, কারণ ভাঙ্গন কাছাকাছি আসার আগে থেকেই তার নিরাপদ স্থানে সরাতে হবে। নদী ভাঙ্গনের আগেও আমরা কতগুলো পদক্ষেপ নিতে পারি যা আমাদেরকে নিরাপদ রাখবে। নদীর পাড়ে কোনো কিছু নির্মাণ করতে হলে তাই এমনভাবে করতে হবে যেন সেটা সহজেই সরিয়ে নেওয়া যায়। তাছাড়া নদীর পাড়ে এমন ধরনের গাছ লাগাতে হবে যেগুলো শিকড় মাটির খুব গভীরে চলে যায়। নদীতে চলাচলকারী বিভিন্ন জলযানের গতিসীমা নিয়ন্ত্রণ করতে হবে যাতে এসব যান নদীতে প্রবল ঢেউ সৃষ্টি না করে। নদী ভাঙ্গনের উপক্রম দেখলে আমাদের সবসময় নদীর অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। নদী ভাঙ্গনের পরে আমাদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে, তাদের বাড়িঘর নির্মাণে সহায়তা করতে হবে। ক্ষতিগ্রস্ত বাঁধের যেসব স্থানে ফাটল সৃষ্টি হয়েছে সেগুলো মেরামত করতে হবে। এটা যেটা বললো যে শিকড় মাটির নিচে গভীরে চলে যায়, যেমন নারকেল গাছ, খেজুর গাছ, এইসব ধরনের গাছ লাগালে পরে কী করবে মাটি এটা নিচে অনেক নিচে চলে যায় এবং এই নদী ভাঙ্গন থেকে রক্ষা পাওয়া যায়। তারপরে খরা, খরাও একটা প্রাকৃতিক দুর্যোগ। এই খরা মোকাবেলার প্রস্তুতি, আমাদের দেশের উত্তরাঞ্চলে অনেক সময় খরা হতে দেখা যায়। খরা মোকাবেলায় আমরা কয়েকটি পদক্ষেপ নিতে পারি, যেমন খরার আগে এসব অঞ্চলে পুকুর ও খাল খনন করতে হবে, এছাড়া যেখানে সেখানে সম্ভব বৃষ্টির পানি ধরে রাখতে হবে। দুর্যোগকালীন সময়ের জন্য শুকনো খাবার ও নগদ অর্থ মজুত রাখতে হবে। একইভাবে গবাদি পশুর জন্য খাবার মজুত করে রাখার প্রয়োজন। এলাকায় গভীর নলকূপ স্থাপন করতে হবে। যেসব এলাকা ফসল কাজে চাষে খুব বেশি পানির দরকার হয় না খরাপ্রবণ এলাকায় সেসব ফসল চাষ করতে হবে।
তাহলে একটা প্রশ্ন এরকম হবে যে খরাপ্রবণ অঞ্চল কোনটি? উত্তরাঞ্চল হচ্ছে খরাপ্রবণ অঞ্চল। খরার ফলে বিপর্যস্ত পরিবারগুলোর জন্য বিকল্প আয়ের উৎস খুঁজতে হবে। এ সময় পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং বিভিন্ন ধরনের সংক্রমণ এড়াতে গবাদি পশুকে পুকুর থেকে দূরে রাখতে হবে। খরা কেটে যাবার পর কৃষিকাজে রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করতে হবে। আগাছা ও জঞ্জাল পরিষ্কার করে জমিতে পানির অপচয় কমাতে হবে। এ সময় গভীর করে জমি চাষ করতে হবে। মাটির গভীরে শিকড় প্রবেশ করে এমন ফসল চাষ করতে হবে এবং বেশি করে গাছ লাগাতে হবে। এরপরে আসো যে ভূমিকম্প মোকাবেলায় করণীয়। ভূমিকম্প একটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের কোন কোন অঞ্চল বেশি ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে, এগুলোকে বলা হয় ভূমিকম্প প্রবণ এলাকা। যেমন দেখো, দিনাজপুর, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার, এখানে বলছে যে এগুলি হলো ভূমিকম্প প্রবণ এলাকা বা অঞ্চল। এদের দেশের অন্যান্য এলাকাগুলোতেও যে ভূমিকম্পের আশঙ্কা নেই তা নয়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প সম্পর্কে আগে থেকে কোনো পূর্বাভাস পাওয়া যায় না। তাহলে তারপরও নদী ভূমিকম্প মোকাবেলা অর্থাৎ ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আমরা যেসব পদক্ষেপ নিতে পারি সেগুলো নিম্নে দেয়া আছে। দেখো, ভূমিকম্পের আগে প্রস্তুতি। তাহলে আমরা যেহেতু ভূমিকম্প আর কি এটা পূর্বাভাস পাওয়া যায় না, কিন্তু তারপরেও একটা মোটামুটি একটা প্রস্তুতি আগে থেকে নেওয়া যায়। বাড়িতে প্রধান দরজা ছাড়াও জরুরি অবস্থায় বের হওয়ার জন্য একটা বিশেষ দরজা থাকা প্রয়োজন। দরজা দুইটা থাকা প্রয়োজন, একটা বাড়িতে জরুরি দুইটা দরজা, যেটা দিয়ে একটা না হলে আরেকটা দিয়ে বাড়ি বের হওয়া যায় ভূমিকম্প চলাকালীন। এছাড়া বাড়িতে প্রাথমিক চিকিৎসা সামগ্রী যেমন হেলমেট, টর্চ প্রভৃতি মজুদ রাখতে হবে। তাহলে বলছে ভূমিকম্পের সময় আশ্রয় নেওয়া যায় বাড়িতে এমন একটা মজবুত টেবিল রাখতে হবে, যে ঘরের ভারী আসবাবপত্র মেঝের উপরে রাখতে হবে। ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি ও গ্যাস সংযোগ বন্ধ করে রাখতে হবে। ভূমিকম্প চলাকালীন কোনো শক্ত টেবিল কিংবা শক্ত কাঠের আসবাবপত্রের নিচে অবস্থান নিতে হবে। ভূমিকম্প চলাকালীন সময়ের কথা বলতেছে, যে এটার নিচে থাকলে ভূমিকম্প থেকে তুমি কী করতে পারবে, আত্মরক্ষা করতে পারবে। আতঙ্কিত না হয়ে ভূমিকম্পের ঝাঁকুনি শেষ না হওয়া পর্যন্ত ঘরের মধ্যে থাকতে হবে। অবিলম্বে সকল বৈদ্যুতিক সুইচ ও গ্যাসের সংযোগ বন্ধ করে দিতে হবে। তবে বাড়ির আশেপাশে যদি যথেষ্ট পরিমাণ খোলা জায়গা থাকে, তবে সম্ভব হলে দ্রুত ঘর থেকে বের হয়ে উক্ত খোলা জায়গায় চলে যেতে হবে। যেমন ট্রেন, বাস বা গাড়িতে থাকলে চালককে তা থামাতে বলতে হবে। ভূমিকম্পের সময় লিফট ব্যবহার করা যাবে না। লিফট মানে কি? যেটা উত্তোলক যন্ত্র, এটা আমরা যেটা সিঁড়ির বিপরীত বিকল্প হিসেবে ব্যবহার করি, এটা বৈদ্যুতিকভাবে চলে। ভূমিকম্প হওয়ার পরে আহত লোকজনকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। সাধ্যমতো উদ্ধার কর্মকাণ্ডে সহায়তা করতে হবে। আর এ ব্যাপারে ফায়ার ব্রিগেড অথবা অগ্নি নির্বাপক দল ও অ্যাম্বুলেন্সের সাহায্য নিতে হবে। তাহলে দুর্গত মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র, খাবার ও পানির ব্যবস্থা করতে হবে। তাহলে কাজ 1, 2, 3 আছে। দেখো যে বন্যার সময় কীভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেতে পারে বলে তুমি মনে করো। তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর জন্য আমরা কী কী কাজ করতে পারি? 2 কাজ, বন্যার পর তোমার এলাকায় দুর্গত মানুষের সাহায্যে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারো একটা তালিকা তৈরি করবে। এবং 3 কাজ, হঠাৎ ভূমিকম্প অনুভব করলে তুমি আত্মরক্ষার জন্য কী কী করবে। এটা হলো এই পার্ট হলো, এবং এই পার্ট থেকে আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করলাম। এই জ্ঞানমূলক প্রশ্নগুলি দিব, তোমরা খাতায় লিখে নিবে। প্রশ্নগুলি লিখে নাও। 1 প্রশ্ন, বন্যার স্রোত প্রতিরোধ করতে হলে কোন কোন গাছ লাগাতে হবে? 2, ঘরের ভিতরে উঁচু মাচা বা পাটাতন তৈরি করে কী সংরক্ষণ করতে হবে? 3, কত নং বিপদ সংকেত শোনার পর আশ্রয় কেন্দ্রে যেতে হবে? 4, দুর্যোগে পানি বিশুদ্ধকরণে কী কী ব্যবহার করবে করতে হবে বা কী কী ব্যবহার করবে? 5, ঘর বাড়ি পরিষ্কারের ক্ষেত্রে কোনটি ব্যবহার করতে হবে? 6, নদী ভাঙ্গন রোধ করতে নদী তীরে কেমন গাছ লাগাতে হবে? 7, আমাদের দেশের কোন অঞ্চলে খরা দেখা যায়? 8, ভূমিকম্প প্রবণ এলাকা কাকে বলে? 9, বাংলাদেশের কোন কোন এলাকা ভূমিকম্প প্রবণ? 10, কোন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আগে থেকে পাওয়া যায় না? এই 10 জ্ঞানমূলক প্রশ্ন এবং সংশ্লিষ্ট একটা সৃজনশীল প্রশ্ন রেডি তৈরি করলাম। এই যে সৃজনশীল প্রশ্নটা আমি উদ্দীপকটা পড়তেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো।
জনাব আলিফের অফিস যথারীতি চলছিল। হঠাৎ সকাল 11টায় মাটিতে ঝাঁকুনি খেয়ে তিনি চেয়ার থেকে পড়ে যান। তিনি অফিস তাকিয়ে দেখেন কিছু সহকর্মী টেবিলের নিচে বসে আছেন। কিছু সহকর্মী আতঙ্কগ্রস্ত হয়ে বারান্দায় ও জানালার কাছে দৌড়াদৌড়ি করছে। তার এক সহকর্মী নাজিম বারান্দায় দৌড়াদৌড়ি করতে গিয়ে অন্যের সাথে ধাক্কা খেয়ে আহত হন। জনাব আলিফ তার মালিকের নির্দেশ শোনা মতন টেবিলের নিচে আশ্রয় নেয়। এক নম্বর প্রশ্ন, যে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে কত নম্বর বিপদ সংকেত শোনার পর আশ্রয় কেন্দ্রে যেতে হবে? দুই, খরা মোকাবেলায় কী কী প্রস্তুতি গ্রহণ করা উচিত ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। ঘ, উক্ত দুর্যোগ মোকাবেলায় জনাব আলিফুত নাজিমের মধ্যকার গৃহীত কোন পদক্ষেপকে তুমি সঠিক বলে মনে করো, যুক্তি দাও। দাঁড়ি, এই 10টা জ্ঞানমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নটাই বাড়ির কাজ হিসেবে থাকবে। এই বাড়ির কাজগুলি করে রাখবে এবং ভালোভাবে জ্ঞানমূলক প্রশ্নগুলি মুখস্থ করবে। এই পার্ট থেকে দুর্যোগের মানে লাস্ট পার্ট থেকে যেই প্রশ্নগুলি পড়লাম, 10টা জ্ঞানমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নটা, এটা বাড়ির কাজ হিসেবে রইলো। আর একগুলি ভালোভাবে লাইন বাই লাইন পড়বে অবজেক্টিভের জন্য, লাইন বাই লাইন পড়ে অবজেক্টিভ বের করবে এবং এই জ্ঞানমূলক প্রশ্ন বের করবে আর এই সৃজনশীল প্রশ্নটা পড়বে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, পড়াশোনা করবে, এটাই আমার বক্তব্য। এবং এটা বলেই আমি আমার ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।